কালা কানন বাতিলাল, এটা কোন ওই মমতা ব্যানার্জির মতো চেহারা দেখানোর ব্যাপার না। যে আপনি একদিকে বলছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা রকম কথা বলছেন আপনি, আর মোদীর কাছে যে নরেন্দ্র মোদী তার নিজের রাজ্যে গুজরাট যেতে পারেনি ভয়ে, আসামে তিনবার প্রোগ্রাম করেছে, যে আসামে তাদের সরকার আছে, ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেখানকার সরকার মানা করেছে যে এখন আমরা নিরাপত্তা দিতে পারবো না। আর সেই মুহূর্তে মমতা ব্যানার্জি কলকাতায় তাকে আহ্বান করছে, নিয়ন্ত্রণ করছে, এবং এক ঘন্টা ধরে রাজভবনে কিসের মিটিং করছিলেন উনি, বলছে পাওনা পাচ্ছিল নাকি দেনার জন্য। তো দেনার জন্য আপনি একান্তে মিটিং করবেন? সে তো সরকারিভাবে মিটিং হবে, সে তো অর্থ দপ্তরে যারা কর্মকর্তা তারা থাকবে, অন্তত সচিব থাকবে, মন্ত্রী থাকবে, অর্থ দপ্তরে কেউ ছিল না। আমরা জানি সেদিন কি আলোচনা হয়েছে, যে সমস্ত ইডি আধিকারিক, যে সমস্ত সিবিআই এর আধিকারিক যারা সততা নিয়ে এই রোজ ভ্যালি, এই সারদা নারদা কাণ্ড নিয়ে যারা আন্তরিকভাবে যারা লড়ছিল, তাদেরকে দেখলাম আমরা দুদিন পরে ট্রান্সফার করে দেওয়া হলো, অর্থাৎ তাদেরকে কলকাতা থেকে তাড়িয়ে দেওয়া হলো। এর মানে ওনার কয়েকজন মন্ত্রী, ওনার কয়েকজন সাংসদ বিধায়ক যারা সারদা নারদা রোজ ভ্যালিতে যারা যুক্ত আছে তাদেরকে একদিকে বাঁচানো এবং নিজের লজ্জার হাত থেকে নিজের মুখ রক্ষা করার জন্য এই সমস্ত জিনিস উনি মাঝে মধ্যে করেন। আপনাদের কাছে বলার ও প্রমাণ করতে চাইছি, মুসলমান আমি তোমাদের হয়ে লড়াই করছি, বাস ভোটটা আমাকে দাও। আবার যখন দেখছে হিন্দুরা তোর বিপক্ষে চলে যাচ্ছে তখন কি করছে, হিন্দু সম্প্রদায়কে খুশি করার জন্য এখন মন্দিরে গিয়ে কাঁসা বাজাচ্ছেন।